চংবাড়ি কমিশনতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আচুক থাইনি রিটার্নিং অফিসার বেনি সকমুচুকতে খলাইকা খড়কসা রুংনকনি রংফুরং নাইনো আবুনি বাগে তাবুক বেলায় সখামিয়াঙ্গই থুইতে তুই ইঙ্গই সখাম নগর সগৈজাক খড়কসা চংবাড়িনি সমবাই গরংজাক রুংনকনি রংফুরং নাই সাইমান খা সদর বখাকসিনি বিশিং খবজাক পশ্চিম জারুল বাছাই হরিয়া পাড়া জেবে রংনকনি রংফুরং নাই সুভাষ দাস শাল কলক রমইন সখামিয়া ইঙ্গজাক পশ্চিম ত্রিপুরা লোকসভা আচুক থাইনি ভোট কেন্দ্রনি চংবাড়িনি সামুং পাইমাইয়াগুলো চংবাড়ি কমিশন রুহুনকা সখামিয়া ইঙ্গজাক সুভাষ দাস নক চংবাড়ি কমিশনীয় নোটিশ শুমানি সুভাষ দাস পশ্চিম ত্রিপুরা হাঙ্কুনি রিটার্নিং অফিসার তে জিরানিয়ানি এ আরুনি থানি থাঙ্গে সেবিলাই ইয়াফনা থাংমানি ব সখামিয়া আবুনি বাগে চংবাড়িনি সামুং নাইকলমান গলাখিনে ফিয়াবা হাপাংনি কুচুক বেরিনি তাংফাং রক বিনিয় সখামিয়ানি বাগে শিবুলাই ইয়াফনা মানিন ক্যান্সেল খলাই দিউই সখামিয়া ইঙ্গজাক সুভাষ দাস ন 18 এপ্রিল শালমারি ও জিরানিয়া বীরেন্দ্রনগর কুচুক রুংনক ভোট নাহানানি সামু ইয়াফারকা ফিয়া আরো থাঙ্গাই সুভাষ দাস আতমসা সখামিয়া ইঙ্গই হাও কলাই থাঙ্গা তাই ব হাও কলাই মা বাই বিনি মকল তে বসাকনি কবাং মা থায়ো বেলাই খে শাক দুখু মারে থই লালালেলি ইঙ্গজাক আরো নি হরবুথানি বীরিন্দিয়া রক শাক দুখু মানজাক সুভাষ দাস ন জিরানিয়া সখাম নগতলাঙ্গই থাঙ্গা আবুনি ইয়াগুলো বিনি শাক বেলাই হামিয়া অংমাবাই বনজীবী সখাম নগ রেফার খলাই রহরকা কক্তবা মানুই সুভাষ দাস নিনু কুঙ্গি বড় রক জীবী সখাম নগ ফাই সকাইকা কক্তি সালদি বড় সখামিয়াং জাক সুভাষ দাস নিহি কক্তমা থুমনাই রকনি বেস কাঙ্গ ফাই কক্সিল চাকা সিজাক নুকজাক চংবাড়ি কমিশন তাই পশ্চিম হাঙ্কনি রিটার্নিং অফিসার নি বখাক্তি তাবুক ফানো জীবী সখাম নগ সুভাষ দাস সক নাইজাক তংমানি তাবুক ফানো বংশা কক্তমা নাহারিয়া বতাই বসাকা চংবাড়ি কমিশনি বা গৈন বিনি সাই সখাম নগ বেলাই সখামিয়া অঙ্গৈ গলাইনা না কাহিনী তাবুক সুভাষ দাস নিহি চংবাড়ি কমিশন তে পশ্চিম হাঙ্কনি রিটার্নিং অফিসার নিথানি সানমুং সানকা বিনি সাই সখাম নগ সখ নাইজাক মানি যে নাং মানি মাত্র বানাই হিনে তাবুক অমন নাই থাই চংবাড়ি কমিশন তাম ইয়া পরি সেনো আচ্ছা আপনার হাজবেন্ডের কি হয়েছিল আমার হাজবেন্ড অফিস তো আগে ঠিক হয়েছে হ্যাঁ তাইনে অসুস্থ আমি আপনার হাজবেন্ড কি চাকরি করে হ্যাঁ কোন ডিপার্টমেন্টে আছে এডুকেশন ডিপার্টমেন্টে আচ্ছা তারপর তারপরে আমি যেখানে চাকরি করতে ডিউটি করতে পারতো না তাই এটা জেন করা হয় তারা কাগজই রাখছে না আচ্ছা কোন জায়গাতে এ ডিএম অফিসে হ্যাঁ ডিএম আচ্ছা তারপরে চ্যানেল আছে চ্যানেল সেন্টার কুটির খয়াপুর ওইখানেও নিয়ে জমা দিচ্ছে ওইখানেও তারা রাখছে না হ্যাঁ তারপরে সরকারি চাকরি জিনিস করে তাহলে যাই চিনিব কি নাম আপনার হাজবেন্ডের সুভাষ দাস কোন জায়গাতে বাড়ি আপনি আমি এখন নতুন বাড়ি করছি হাওয়াই মানে যখন অ্যাপ্লিকেশন দিয়েছেন তারা কি কইছে অসুস্থ শরীর নিয়ে ডিউটি করতে তারা কইছে ডিউটি করতে তো তারা জমা কোনো কিছু জমা রাখতে তারা জমা না রাখে তারপর কি হইছে তারপর উনি গেছে ওইখানে 18 তারিখ যে সময় যখন গেছে ওইখানে ওষুধে তাদের পাঠন নিচ্ছে আমার বড় ছেলে ওষুধে উঠাই দিয়েছে তারপরে ওখানে সেন্টারে গিয়েছে যখন নামছে তখন তাই কিছু করতে পারে না পাক্কা মতো বোঝা হ্যাঁ এখন আমরা তো কিছু জানি না বাড়ির ঠিকাদার সুস্থ ব্যক্তি গেছে আমরা কিছু জানি না তারপরে ধরেন ঠিক 12টা 12টা বাজে তখন আমার এখানে কল গেছে কোনটা রিসিভ করতে পারে বলছে আমি জিরানি হসপিটাল দিয়ে কথা বলতেছি আপনার এইখান থেকে কেউ উঠলে সেই যদি যাই আমার স্বামী গেছে আমার তো দেখে আমার বাড়ির মধ্যে সুস্থ ছিল বাড়িতে রাখছি আমি রক্ত বমি হয়েছে ভালো আছে মাথা ঘুরে পড়ছে মাথা তারা জানতে পারলাম মাথা ঘুরে পড়ছে এখন পর্যন্ত আমি সঠিক আনসার পাইছি তাহলে আজ কন্টিনিউ এখন পর্যন্ত কিরকম আছে
এখন সুন্দর মাথা প্রচন্ড ব্যথা, আমরা পান সাইডটা হব, পান চোখটা একটু কালো হয়েছে, চোখ খুলতে পারতেছে না, এখন কি করতাম কিছু খাইতে পারতেছে না। এখন আপনার অভিযোগ কি, মানে ইলেকশন কমিশনের বা ডিপার্টমেন্টের যারা আছে মানে তারা গাফিলতির কারণে এরকম হয়েছে? ডিপার্টমেন্টের বা ডিএম অফিসের বা ইলেকশন কমিশন থেকে কেউ আইসি না যোগাযোগ করছেন? কারণ আমি দেখেন আমার বাড়িতে এত অসুস্থ বাচ্চা আছে, আমি এত টাকা বহন করতে পারতাম না। হ্যাঁ, আমার মনে হয় তাহলে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে, স্পাইনাল কোর্ডে ব্যথা পাইছে, স্পাইনাল কোর্ডের অপারেশন লাগবো, আমি ইয়ে করছি, আমরা বাইরে নিয়ে তো এখন মানে এত টাকা অপেক্ষা করতে পারতাম না যে ইমার্জেন্সি আমি বাইরে নিয়ে যেতে হবে। আমি চাই যেমন ইলেকশন ডিপার্টমেন্ট কথা দেয় বাড়িটা। নাম আমার নাম জয়ন্তী।